সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিষয় বাংলা, প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করির পরিস্থিতি ৫ এবং পরিস্থিতি ৬ সম্পর্কে। চলো আমরা পরিস্থিতি ৫ এ কি দেওয়া আছে তা দেখে নিই। এখানে দুইজন ছেলের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, তাদেরকে বোঝানোর জন্য এই ছেলেটা চেষ্টা করছে, সম্ভবত তাদের ক্রিকেট খেলা নিয়ে একাতর্কি হচ্ছে। চলো আমরা দেখি এই ছবির নিচে কি বর্ণনা দেওয়া আছে। একটি বিষয় নিয়ে তোমার দুই বন্ধুর মধ্যে মতের পার্থক্য হয়েছে এবং তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। বেশ কিছু সময় ধরে এ অবস্থা চলায় তুমি এগিয়ে গেলে এবং তাদের শান্ত করতে চাইলে, তোমার ভূমিকা ও কথা কি হবে? এটা মূলত তোমাদেরকে ভূমিকা অভিনয় করে দেখাতে হবে। সেজন্য আমরা এই চরিত্রগুলোকে নামকরণ করেছি, আমরা এর নামকরণ করেছি অনেক, এবং এই ছেলেটির নামকরণ করেছি সেতু এবং এই ছেলেটির নামকরণ করেছি নিলয়। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই, মানে তোমরা সেই অবস্থায় তোমার ভূমিকা এবং কথা কি হবে তা দেখে নিই। এটা মূলত নমুনা উত্তর। আমরা অনেক নামকরণ করেছি সেই ছেলেটির, যে তাদের ঝগড়া বা তর্ক মিটানোর চেষ্টা করছে। অনেক, এই সেতু নিলয়, তোমরা থামো, তর্ক করো না। তোমরা যে বিষয়টা নিয়ে তর্ক করছো সে বিষয়টা সম্পর্কে তোমাদের স্পষ্ট জানা থাকলে আর তর্ক করতে না। নিলয় সেই ছেলেটি যে তর্ক করছে, তুমি কি জানো আউট হয়েছে কি না? অনেক, হ্যাঁ জানি। তোমাদের বললে তোমরাও বুঝতে পারবে। নিলয়, তাহলে বলো। অনেক, শোনো, খেলা দেখার সময় ক্রিকেট খেলা সম্পর্কে আমার ভাইয়া আমাকে খুঁটিনাটি সব কিছু বুঝিয়ে দেন, আমি সেখান থেকেই জেনেছি। নিলয়, ও তাহলে এই আউটটা সম্পর্কে বলো। অনেক, একবার বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার একটা ম্যাচে সাকিব আল হাসানের বল গিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের স্ট্যাম্পে আঘাত করলেও ঠিক এমনভাবেই বেলস পড়েনি। আম্পায়ার আউট না দেওয়ায় আমিও সেদিন উত্তেজিত হয়েছিলাম। সেতু মানে সেই ছেলেটি যে নিলয়ের সাথে তর্ক করছে। সত্যি আম্পায়ার আউট দিলেন না কেন? অনেক, ভাইয়া তখন আমাকে বুঝিয়ে বললেন পুরো ব্যাপারটা। ভাইয়া বললেন, বল যদি সরাসরি স্ট্যাম্পে আঘাত করে আর বেলস না পড়ে তাহলে ব্যাটসম্যান আউট হবেন না। নিলয়, দেখেছ সেতু, আমি আউট হইনি, এবার বুঝেছ? সেতু, হ্যাঁ বুঝেছি। অনেক, বিষয়টা তুমি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। নিলয়, তোমাকেও ধন্যবাদ। এটাই মূলত ছিল তোমরা পরিস্থিতি ৫ কিভাবে ভূমিকা পালন করবে। এখন আমরা পরিস্থিতি ৬ কি দেখতে পাচ্ছ? একটি ছেলে মোবাইলে কল দিয়েছে, তাদের ঘরে আগুন লেগে গিয়েছে, কিছু লোক পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। চলো এর বর্ণনায় কি দেওয়া আছে তা দেখে নিই। তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে, এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে? এটাও মূলত তোমাদেরকে ভূমিকা অভিনয় করে দেখাতে হবে, কিভাবে তুমি কোন সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে, এটাই মূলত তোমাদের ভূমিকা অভিনয় করে দেখাতে হবে। চলো আমরা এর
উত্তর দেখেনি। তোগুলো চরিত্রের নাম দিয়েছি, এখানে তোমরা তোমাদের নাম লাগাবে বা তোমরা সেই অনুযায়ী ভূমিকা অভিনয় করবে। অর্ণব, বাবা রাশেদের বাড়িতে আগুন লেগেছে, বাবা কি বলছিস, চল তাড়াতাড়ি। অর্ণব, তুমি যাও, আমি ফায়ার সার্ভিসের নম্বরে ফোন দিয়ে তারপর আসছি। বাবা, হ্যাঁ বাবা তাড়াতাড়ি দে। অর্ণব ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর 16163 তে ফোন দেয়। অর্ণব, হ্যালো, এটা কি ফায়ার সার্ভিস? ফায়ার সার্ভিস, হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? অর্ণব, আমি অর্ণব বনপাড়া বড়াই গ্রাম থেকে বলছি। আমাদের 5 নং ওয়ার্ডের মোরলদের বাড়িতে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস। ওখানে আশেপাশে পুকুর কিংবা নদী আছে? অর্ণব, হ্যাঁ, বাড়ির সামনেই বড় একটা পুকুর আছে, 100 গজের মতো দূরত্ব হবে। ফায়ার সার্ভিস, বাড়িতে ঢোকার রাস্তা কতটুকু চওড়া? অর্ণব, 10 থেকে 12 ফুটের মতো। ফায়ার সার্ভিসের গাড়ি অনায়াসে ঢুকতে পারবে? ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস, ঠিক আছে, আমাদের টিম অল্প কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। অর্ণব, ধন্যবাদ। কথা শেষে অর্ণব বন্ধু অনিককে ফোন দেয়। অর্ণব, হ্যালো অনিক, অনিক, হ্যাঁ বল। অর্ণব, দ্রুত আয়, রাশেদদের বাড়িতে আগুন লেগেছে। অনিক, বলছিস কি, হায় আল্লাহ, আমি এক্ষুনি আসছি। এরপর অর্ণব তাদের বাড়ির সবাইকে ডাকে। জসিম ভাই, তাড়াতাড়ি চলেন, রাশেদদের বাড়িতে আগুন লেগেছে, ও আকবর চাচা, এই মিঠু, তাড়াতাড়ি চল। সকলে মিলে রাশেদদের বাড়িতে আগুন নেভানোর চেষ্টা করে মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে। এটাই মূলত ছিল তোমাদের পরিস্থিতি 6-এ। কীভাবে তুমি কোন সংস্থার সাথে যোগাযোগ করবে, কিভাবে কথা বলবে, বা সেই অবস্থায় তোমার অবস্থান কি হবে, তাই নিয়ে ভূমিকা অভিনয় করার মতো একটি সংলাপ। পরবর্তী ভিডিওতে আমরা এইখান থেকে শুরু করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অসংখ্য ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।